Breaking news. Rajat Nikita Mojuzok itia Boito Kuhana. Puran onusita hoba ahot guri oti hakik mojus. Paramparagata mojus onusita korat. Onumoti, Rajat Sarkar. Mojus onusita korat. Cabinet or onumudot. Sarkari SOP money onusita korba pariba mojus. Uchatam Niala, right in our pitip mojusot onumudan Rajat Sarkar. Mojus under bot. Sarkar kitantoluar. Ride isil horbusoniale. উল্লেখযোগ্য আহোম স্বৰ্গদেউৰ দিনৰ পৰা মাঘ বিহুত অনুষ্ঠিত পৰম্পৰাগত মৌজুজ বুলবুলি চৰাই যুঁজত 2014 চনৰ নিষেধাজ্ঞা আৰোপ কৰিছিল উচ্চতম ন্যায়ালয়ে। অৱশ্যে পৰৱৰ্তী সময়ত পৰম্পৰাগত খেল সন্দৰ্ভত ৰাজ্য চৰকাৰৰ সিদ্ধান্ত লোৱাৰ ৰায় দিছিল দেশৰ সৰ্বোচ্চ ন্যায়ালয়ে। ৰাজ্য চৰকাৰৰ সিদ্ধান্ত লোৱাৰ ৰায় দিয়াৰ পিছত আজি কেবিনেটত এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে যে এতিয়া নিষিদ্ধ মৌজুজ বৈধ ঘোষণা কৰা হৈছে আৰু 2014 চনত যিহেতু নিষেধাজ্ঞা আৰোপ কৰিছিল আৰু এতিয়া মাঘত যুঁজিব মহে। আহত গৰি ঐতিহাসিক মৌজুজ পুনৰ এবাৰ দেখিবলৈ পোৱা যাব পৰম্পৰাগত মৌজুজ অনুষ্ঠিত কৰা তেতিয়া ৰাজ্য চৰকাৰে অনুমতি প্ৰদান কৰিছে আৰু মৌজুজ অনুষ্ঠিত কৰা তেতিয়া কেবিনেটে অনুমোদন কৰিছে আজি কেবিনেট বৈঠকৰ অন্তত কোৱা হৈছিল চৰকাৰী এছপি মানি অনুষ্ঠিত কৰিব পাৰিব মৌজুজ চৰকাৰী এছপি মানি বলিব উচ্চতম ন্যায়ালয়ৰ ৰায়দানৰ ভিত্তিত মৌজুজত অনুমোদন জনাইছে ৰাজ্য চৰকাৰ এতিয়া প্ৰস্তুতিৰ ওপৰত কথা অৱশ্যে আজি মৌজুজ নিখে বা মৌজুজৰ যি নিষেধাজ্ঞা জাৰি কৰা হৈছিল তাৰ পিছত এনেকুৱা নহয় যে মৌজুজ হোৱা নাই নিষেধাজ্ঞা জাৰি কৰাৰ পিছতো দেখিবলৈ পোৱা যায় যে মাঘৰ বিহুত সাধাৰণতে এই পৰম্পৰা অনুযায়ী কিছু সংখ্যক লোকে মৌজুজ কৰোৱায় নকৰা নহয় আৰু তাৰ মাজত এইবেলি যিহেতু একেবাৰে এছঅপি কথা আহি পৰিছে যে এছঅপি প্ৰদান কৰা হ'ব গতিকে এতিয়া নিশ্চিতভাৱে মৌজুজক লৈ যথেষ্ট উৎফুল্লিত হোৱা দেখিবলৈ পোৱা যাব কাৰণ মাঘত এবাৰ মৌজুজৰ বাবে এটা তাত যি ধৰণৰ প্ৰস্তুতি লাগে সেই প্ৰস্তুতি এতিয়া কৰিব পাৰিব গতিকে এছঅপি মানি অনুষ্ঠিত কৰিব পাৰিব মৌজুজ আৰু এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে কেবিনেটত এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে ৰাজ্যত নিষিদ্ধ মৌজুজ পুনৰ আৰম্ভ হ'ব আৰু এই মুহূৰ্তত আমি আগ্ৰহ মন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱাৰ এই সন্দৰ্ভত ভাষ্য উচ্চতম ন্যায়ালয়ে এই কথাটো কৈছিলে যিবিলাক পৰম্পৰাগত ব্যৱস্থা যিটো সংস্কৃতিৰ লগত জড়িত তেনেকুৱাবিলাকক চৰকাৰে সিদ্ধান্ত ল'ব পাৰে বুলি উচ্চতম ন্যায়ালয়ে ইয়াতে আগতে ৰায় দিছিল আৰু সেই ৰায়টোৰ ওপৰত ভিত্তি কৰি আমি কৈছো যে অসমত যিসমূহ পৰম্পৰাগতভাৱে চলি আহিছে মহযুজৰ কথাটো আহিছে আহতগুৰিৰ মহযুজ বা নগৰ বিভিন্ন ঠাইত এনেকুৱা মহযুজ যিবিলাক পৰম্পৰাগতভাৱে চলি আহিছে এতিয়া নতুনকৈ মহযুজ কৰাৰ কথা কোৱা নাই যিসমূহ পৰম্পৰাগতভাৱে চলি আহিছে তেওঁলোকে পৰম্পৰাটো ৰক্ষা কৰি চলি থাকিব কাৰণ এইটো আমাৰ কাৰণে এটা সংস্কৃতি আৰু এই সংস্কৃতিটো অসমৰ আহতগুৰিৰ মহযুজ বুলি ক'লে এটা আহোম ৰজাদিনীয়া সংস্কৃতি এটা আমি বহন কৰি আহিছোঁ ইয়াক যিহেতু কোর্টেও বাধা দিয়া নাই আৰু কোর্টে চৰকাৰক সিদ্ধান্ত ল'ব দিছিল গতিকে চৰকাৰৰ কেবিনেটে আজি সিদ্ধান্ত লৈছে যে এই মজুদ পাৰাত কোনো আপত্তি নাই কেৱল তাৰ কাৰণে এখন প্ৰপাৰ এছঅপি ওলাব সেই এছঅপিত যি ধৰণে পাতিব লাগিব যি পাৰ্মিশ্যন ল'ব লাগিব যি ধৰণৰ নীতি নিৰ্দেশনা থাকিব সেই গোটেইখিনি মানি তেওঁলোকে পালন কৰিব লাগিব সিমানেই এছঅপিখন আমি চৰকাৰে দিম আৰু সেই এছঅপিখনৰ মতে তেওঁলোকে মজুদ কৰিব লাগিব মৌজুজ কৰিব পাৰিব এছঅপি দিব চৰকাৰে গতিকে মৌজুজত এতিয়া মৌজুজক লৈ যিখিনি নিষিদ্ধ আছিলে সেই নিষিদ্ধ উঠাই দিয়া হৈছে আৰু আজি কেবিনেটৰ এই সিদ্ধান্ত আমি পুনৰ এবাৰ কৈছোঁ যিহেতু মৌজুজৰ লগতে হাজোৰ বুলবুলি যুঁজো নিষিদ্ধ কৰা হৈছিল কিন্তু এতিয়া মৌজুজক এছঅপি মানি অনুষ্ঠিত কৰিব পাৰিব বুলি ঘোষণা কৰা হৈছে সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে এই মুহূৰ্তত আমি সংযুক্ত হৈছোঁ আমাৰ দুগৰাকী সাংবাদিক আমাৰ সৈতে আছে মৰিগাঁৱত আছে পৱন জ্যোতি ডেকা আৰু নগাঁৱৰ পৰা আছে নীলোৎপল বৰা মই প্ৰথমতে পৱনৰ ওচৰত যাম পৱন এটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হ'ল আৰু এক প্ৰকাৰ বৈঠক ঘোষণা কৰা হৈছে এতিয়া মৌজুজৰ বাবে প্ৰস্তুতি আৰম্ভ কৰিব পাৰিব নিশ্চয়কৈ পাপৰি আচলতে ক'ব লাগিব মৰিগাঁও জিলাত আচলতে মহযুঁজ বুলি ক'লে আচলতে সমগ্ৰ ৰাজ্যখনতে বিখ্যাত আৰু মহযুঁজ বুলি ক'লে আচলতে দুমাহমানৰ পৰা যিসকল মহ গোৱাল বা মহ মালিক তেখেতসকলে ব্যস্ত হৈ পৰে মহ যে পৰিচালনা কৰক মই এতিয়া দেখাবলৈ চেষ্টা কৰিম আচলতে এই এটা মহ এনেদৰে মহটো আচলতে দিনে নিশাই আচলতে যিসকল মালিক বা যিসকল এয়া ৰখীয়া তেখেতসকলে দিনে নিশাই এনেদৰে জুই তাপ দি পেলাই আচলতে এই মহবিলাকক পোহপালন কৰে আৰু দিনে নিশাই বহু কষ্টৰ ফলত আচলতে মহবোৰ এনেকেই আচলতে ৰক্ষণাবেক্ষণ দিয়ে মৰিগাঁৱৰ ৰাইজে আৰু তাৰপিছত যেতিয়া নেকি যি মহযুঁজ বাতিল কৰা হৈছিল তাৰ ফলত আচলতে যিসকল মহ গোৱাল বা যিসকল মহৰ মালিক তেখেতসকলে আচলতে দুখ প্ৰকাশ কৰিছিল আচলতে আহতগুৰিত এক প্ৰতিবাদৰ সৃষ্টি হৈছিল যিখিনি সময়ত আচলতে মহযুঁজৰ যি নিষেধাজ্ঞা ঘোষণা কৰিছিলে সেইখিনি সময়ত আচলতে
যিসকল ৰাইজ তেখেতসকলে আচলতে প্ৰতিবাদ প্ৰতিবাদৰ মুখৰ হৈ পৰিছিল। মই মহৰ গোৱাল তথা মহৰ মালিক আছে, কি ক'ব, মহৰ যি যুঁজ সেই বৈধ ঘোষণা কৰিম। আচলতে মহ যুঁজ পাতিব দিছে, কি ক'ব এতিয়া, কেনেকুৱা মহ যুঁজটো পাতিব লাগে, কিয় পাতিব লাগে, এইটো পৰম্পৰা আৰু নিশ্চয়কৈ নিশ্চয়কৈ মহ যুঁজ পাতিব লাগে বুলি কৈছে। আচলতে আমাৰ লগত সতীৰ্থ এজন সাংবাদিক আমাৰ লগত জড়িত আছে, কি ক'ব, আচলতে মহ যুঁজ নিষেধাজ্ঞা ঘোষণা কৰিছে, তাৰপিছত এতিয়া কেনেকুৱা? হয়, প্ৰথম কথা হৈছে কি, সুপ্ৰিম কোৰ্টে যিটো নিৰ্দেশ দিছিলে মহ যুঁজক লৈ, বা মহ যুঁজেই নহয় জালিকাটোৰ পৰা আদি কৰি বিভিন্ন পশু পক্ষী যুঁজক লৈ যিটো বেন কৰিছিলে, সমান্তৰালকৈ কিছুদিন পূৰ্বে 2017 চনত জালিকাটোৰ তামিলনাডু চৰকাৰে তেনেধৰণে এটা পৰম্পৰা ৰক্ষা কৰি তেওঁলোকে এটা ব্যৱস্থা কৰিছিলে। এইবাৰ অসম চৰকাৰে কেবিনেটত বিশেষকৈ যিটো সিদ্ধান্ত লৈছে মধ্য অসমৰ কাৰণে, বিশেষকৈ মহ যিসকল গোৱাল আছে, মহ গোৱালসকলৰ কাৰণে এটা বহুত মানে ভাল খবৰ। এইটো কাৰণে ভাল খবৰ, চাওক এই মহটো বহুত কষ্টত ৰাখে মহৰ গোৱালসকলে, আৰু এই কষ্টত ৰখাৰ বিনিময়ত যেতিয়া মাঘত মহটোক যুঁজাব নোৱাৰে, বা তেওঁলোকে যিটো এটা কয়, মহৰ গোৱালসকলে এটা কথা কয় যে ইয়াৰ পৰা যিটো তেজ, অতিৰিক্ত যিখিনি তেজ থাকে, সেই তেজখিনি যদি ওলাই যাব নোৱাৰে মহটো ৰখাত বহুত কষ্ট হয়। গতিকে মহৰ গোৱালসকলৰ কাৰণে তেনেকুৱা এটা বহুত সমস্যাত পৰে, কেতিয়াবা সেই মহে মহ গোৱালসকলকো মানে মাৰিব বা হানিবলৈ চেষ্টা কৰে। গতিকে প্ৰতিবাৰে তেনেধৰণে তেওঁলোকে মাঘত মহটো যুঁজায়, কাৰণ যিহেতু শাওণ ভাদত কাম শেষ হয়, শাওণ ভাদত কাম শেষ হোৱাৰ পিছত মহটো বহাই বহাই খোৱাবলগীয়া, আৰু সেই বহাই খোৱাৰ বিনিময়ত মাঘলৈ মহটোৰ মানে গৰল ধৰা বুলি কয়, যিটো গৰল ধৰে, আৰু সেই গৰলটো ভাঙিবৰ কাৰণে মাঘত তেনেধৰণে যুঁজ আকাৰে তেওঁলোকক যুঁজাই পেলাই তাৰ গৰলটো ভাঙে, বা তাৰ পৰা যিটো অতিৰিক্ত তেজটো উলিয়াই পেলায়, আৰু মহটো তেতিয়া বছৰটোৰ কাৰণে শান্ত হয়। সেইটো এটা পৰম্পৰা ৰক্ষা কৰি মহটো মানে মহৰ গোৱালসকলে যুঁজায়, আৰু তাৰ লগে লগে ক'ব লাগিব মধ্য অসমত এটা পৰম্পৰাই আছে, মহ যুঁজ পৰম্পৰাগতভাৱে মহ যুঁজ হেৰি কৰিয়ে থাকে, যুঁজাই থাকে। এনেধৰণে যিহেতু এবাৰ অসম চৰকাৰে যিটো সিদ্ধান্ত লৈছে, সঁচাকৈ মহ গোৱালসকলে আদৰণি জনাব। মই হয় পৱন, মই এবাৰ নীলপলৰ ওচৰলৈ যাম, নীলপল আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। গতিকে এটা সিদ্ধান্ত লোৱা হৈছে, কেবিনেটে সিদ্ধান্ত লৈছে যিহেতু ৰাজ্য চৰকাৰৰ ওপৰতে এই পৰম্পৰাসমূহৰ ক্ষেত্ৰত বা এই খেলৰ ক্ষেত্ৰত এটা দায়িত্ব ল'বলৈ বা এটা সিদ্ধান্ত ল'বলৈ কৈ দিয়া হৈছিলে, গতিকে সেই অনুপাতে সেই সিদ্ধান্ত লোৱা হৈছে। ইতিমধ্যে আমি মৰিগাঁৱলৈ গৈছিলোঁ, তাত দেখুৱালে কেনেকৈ তেওঁলোকে আচলতে আদৰণি জনাইছে, গতিকে আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ এই সিদ্ধান্তৰ ওপৰত আপোনাৰ পৰা জানিব বিচাৰিম। নিশ্চয় পাপৰি, মই জানিবলৈ চেষ্টা কৰিম, যিহেতু মহ যুঁজ আজিৰ পৰা যি অনুমতি দিয়া হৈছে আৰু মহ যুঁজৰ লগত যথেষ্ট আৱেগ জড়িত হৈ আছে। ইতিমধ্যে পৱনে কৈছে, সেইগৰাকী যি মহ গোৱালগৰাকীয়ে কৈছে যে যদি মাঘত মহ যুঁজোৱা নহয় তেনেহ'লে মহ হোৱালৰ বিপদ হ'ব পাৰে, আৰু সেই যি চৰকাৰে যি নিষিদ্ধ কৰাৰ পিছত কিন্তু যথেষ্ট বহু লোকৰ কিন্তু আৱেগত আঘাত আনিছিলে। মোৰ লগত লক্ষী দা আছে, লক্ষী ডেকা, তেওঁগৰাকী শিক্ষক, তেওঁৰ সমগ্ৰ পৰিয়ালটোৱে মহ যুঁজৰ লগত জড়িত। আৰু আপোনাৰ মই যি এটা কথা জানিবলৈ চেষ্টা কৰিম, আপোনাৰ ককা গাঁওবুঢ়া আছিলে আৰু সেই সময়ত ৰহা অঞ্চলৰ, বিশেষকৈ ৰহাত কিন্তু পৰম্পৰাগতভাৱে বহু ঠাইত মহ যুঁজ হয় আৰু আপোনালোকৰ ঘৰখন মহ যুঁজৰ লগত জড়িত, গতিকে সময় আহি গ'ল এতিয়া মহ সাজু কৰাৰ, নহয় জানো কি কয়? আমি চাওক যে যিটো আজি মহামান্য আদালতক যি ৰায় আছিল, সেই ৰায়ক আজি অসম চৰকাৰৰ কেবিনেটে যিটো সিদ্ধান্ত দিছে, আমি ঐতিহ্যপূৰ্ণ যি মহৰ যুঁজ সেইটোত আমি উৎফুল্লিত হৈছোঁ, আনন্দিত হৈছোঁ, কিয়নো নগাঁও জিলাৰ ঐতিহ্যপূৰ্ণ পাচু ৰাজ্য আৰু সাতো ৰাজ্য, বিশেষকৈ নগাঁও পোৱালিজোৱা মধ্য অসমত মহৰ যুঁজৰ যিটো প্ৰচলন আছিল, স্বাভিমান অসমীয়া কৃষকৰ যিটো আৱেগ অনুভূতি মহৰ লগত জড়িত আছিল, আজি কেবিনেটে যিটো সিদ্ধান্ত দিছে আমি তাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। বিশেষকৈ মই আমি বাৰভুজীয়া যি মাহুম ৰজাৰ দিনৰ পৰা চলি থকা মহৰ যুঁজ ঐতিহ্যপূৰ্ণ হাঁহৰগুৰি আজি বিশ্ব দৰবাৰত আজি প্ৰতিষ্ঠিত হ'বলৈ সক্ষম হৈছে মহৰ যুঁজে। এই মহৰ যুঁজৰ লগত আমি যিহেতু সৰুৰ পৰা জড়িত আছিলোঁ, মহৰ লগত জড়িত আছিলোঁ, আমাৰ ককা ধুমাৰাম ডেকা, বৰদেউতা জিতেন ডেকাৰ পৰা আদি কৰি আমাৰ দেউতা ভৱেন ডেকাহঁত আমি মহৰ লগত জড়িত হৈ আজি আমি এইখিনি পাইছোঁ। সঁচাকৈ আমি অতিকৈ আনন্দিত হৈছোঁ যেন অসমৰ স্বাভিমানক পুৰো যেন ঘূৰাই পাইছোঁ, বা মহৰ লগত আমি কৃষকৰ লগত জড়িত, কৃষকৰ আৱেগ অনুভূতি স্বাভিমান কৃষকৰ যিটো উৎফুল্লিত মনটোক যেন আমি পুনৰ জাগ্ৰত হৈছে। নিশ্চয় 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 ধন্যবাদ জনাইছোঁ। কিন্তু মোৰ লগত কাশ্যপ আছে, কাশ্যপ, চৰকাৰৰ যি সিদ্ধান্ত
সেই সিদ্ধান্তক আদৰণি জনাইছে। আপোনালোকো কিন্তু বহমপুৰৰ অঞ্চলৰ ৰাইজো কিন্তু মহ যুঁজৰ লগত জড়িত, কি কব এই সিদ্ধান্ত? নগাঁওবাসী আজি উৎফুল্লিত, নগাঁও মুৰিগাঁও উৎফুল্লিত, কাৰণ মহৰ যুঁজৰ এটা মানে মানে ৰাইজে মাঘ মাঘ মাহ আহিলে বিহুটো আৰু মহৰ যুঁজ চাবলৈ কত কত হৈছে, মানে আমি খা খবৰ লাগে চাবলৈ যাওঁ। আৰু এইটো এটা নিয়ম, মানে যিহেতু গুণামহবিলাকে সেইটো সময়ত যদি পালকসকলক গোৱালসকলক কেনেকৈ ক্ষতি কৰিব যদি আমি নোজোৱাই জোৰাই, এতিয়াও মহৰ যুঁজ হৈ থাকে, কিন্তু লুকাই চুৰকুৰি হৈ থাকে, আৰক্ষী আৰক্ষী প্ৰশাসন যায় বন্ধ কৰে, এনেকৈ ৰাইজৰ হাৰাশাস্তি হয় আৰু গোৱালসকলৰ হাৰাশাস্তি হয়। এইবাৰ সুন্দৰৰূপে অসম চৰকাৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, ৰাজ্যিক কেবিনেটত ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, মহামান্য উচ্চতম ন্যায়ালয় ন্যায়টোক আমি সন্মান জনাইছোঁ, কিন্তু কিছুমান মিছগাইড হৈ গ'ল মহামান্য, তথাপি মহামান্য ন্যায়ালয়ক সেইটোৱে যে চৰকাৰে খুব সোনকালে সিদ্ধান্তটো ললে আৰু এই সিদ্ধান্ত এইবাৰ আমি সোনকালে মহৰ যুঁজ আহতগুৰি মহৰ যুঁজ হয়, বহমপুৰ অঞ্চলত আমাৰ নগাঁও অঞ্চলত বহুত মহৰ যুঁজ হ'ব, তাত আমি চাবলৈ যাম। আৰু গুণামহৰ যিটো যুঁজ সেইটো সকলো অসমবাসী ৰাইজক অনুৰোধ জনাইছো, আহতগুৰি মহৰ যুঁজ চাবলৈ আহক, এইবাৰ আমি একেবাৰে চাম, কাৰণ লুকাইছোৰকুৰি অৰ্থাৎ সকলো এতিয়া সাজু হৈছে। এই এই যিটো এই মুহূৰ্তত ঘোষণা কৰা হৈছে, আজি কিছু সময় পূৰ্বে যিহেতু ঘোষণা কৰা হৈছে, তাৰপিছতে এনেধৰণে উৎফুল্লিত হৈ পৰিছে। মৰিগাঁৱলৈ যাম, আমাৰ সৈতে পৱন আছে, গতিকে পৱন আপোনাৰ ওচৰলৈ আহিছো। তাত আপোনাৰ সৈতে যিসকল লোক আছে তেওঁলোকে আদৰণি জনাইছে, তেওঁলোকে কৈছে যে আচলতে পাতি থকা হয়, এয়া নহয় যে আমি পৰম্পৰা আমি ৰক্ষা কৰি আছো, কিন্তু এতিয়া যেতিয়া চৰকাৰে এই কথা ঘোষণা কৰিছে, গতিকে নিশ্চিতভাৱে এয়া সঁচাকৈ এটা ভাল খবৰ আৰু সকলোৱে আদৰণি জনাইছে, এতিয়াৰ পৰা সাজু হ'ব সকলো। পৱন নিশ্চয় পাপৰি, মই পুনৰবাৰ যিটো আমাৰ লগত আছে গুণা মহ এই দৃশ্য দেখাবলৈ চেষ্টা কৰিছে। আচলতে এইটো মহক যদি যুঁজোৱা নহয় কোনো কাৰণত ইয়াক পৰিচালনা কৰাত অসুবিধা হ'ব মহৰ মালিক বা মহৰ গোৱালক, কিয়নো এইটো যদি যুঁজোৱাৰ সময় যিটো সময় আচলতে প্ৰাকৃতিকভাৱে সি যুঁজিব লাগে এই তাক যদি যুঁজোৱা নহয় নিশ্চয়কৈ ই মালিক বা গোৱালক নিশ্চয়কৈ ক্ষতি সাধন কৰিব। সেইবাবে আচলতে এই মহ আচলতে যুঁজোৱা হয় আৰু এই যি চৰকাৰৰ যি সিদ্ধান্ত আচলতে এক সঠিক সিদ্ধান্ত বুলি ক'ব লাগিব, কিয়নো এইখিনি সময়ত এইসকল মহৰ পালক বা মহৰ গোৱাল বা মহৰ মালিক এইসকলক এই মহবোৰক চম্ভালাটো কোনো কাৰণত সম্ভৱ নহয়। আচলতে এইখিনি সময়ত যি দল ঘাঁহ বা যিসমূহ ঘাঁহ বা যিকোনো খাদ্য খায় মহসমূহে এইখিনি সময়ত আচলতে মহবোৰ আচলতে পৱন ধন্যবাদ জনাইছো, নীলোৎপল ধন্যবাদ জনাইছো। আৰু পুনৰ কৈছো পৰম্পৰাগত মহ যুঁজত অনুমতি প্ৰদান কৰা হৈছে, এতিয়া উৎফুল্লিত হৈ পৰিছে আৰু বিশেষভাৱে তেওঁলোকে এতিয়া সাজু হ'বৰ বাবে কিছু সময় পাইছে, গতিকে মাঘ বিহুলৈ এতিয়া তেওঁলোক সাজু হ'ব। খবৰ আৰু আছে সময় বিৰতি। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। নতুন পেইণ্ট যি পণবন্দীসকল এতিয়াও 126 গৰাকী পণবন্দী হামাছৰ কবলত আছে সেইসকলক এতিয়াও উদ্ধাৰ কৰিব পৰা হোৱা নাই। ইতিমধ্যে মুকলি হৈ অহা পণবন্দীসকলে উল্লেখ কৰিছিল কেনেদৰে হামাছে সম্পূৰ্ণ গাজা ষ্ট্ৰীপত টানেল সাজি লৈছিল, গোপন টানেল সাজি লৈছিল, মকৰা জালৰ দৰে বিস্তাৰিত হৈ আছে সমগ্ৰ গাজা ষ্ট্ৰীপত হামাছৰ টানেল। গতিকে সেই টানেলসমূহ উৎখাত কৰাৰ বাবে হয়তো ইজৰাইলক আৰু বহু সময় প্ৰয়োজন হ'ব আৰু সেইবাবে শেহতীয়াকৈ এটা পৰিকল্পনা গ্ৰহণ কৰিছে যে ভূমধ্য সাগৰৰ পৰা পানী আনি টানেলসমূহত ঢালিব আৰু তাতেই হামাছক নিষেধ কৰা হ'ব আৰু হামাছে ওলাই আহিবলৈ বাধ্য হ'ব বুলি পৰিকল্পনা গ্ৰহণ কৰি সেই কামো ইতিমধ্যে ইজৰাইলী সেনাই আৰম্ভ কৰিছে, পাম্প ছেট সংস্থাপন কৰিছে, ভূমধ্য সাগৰৰ পৰা পাইপ বহুৱাই টানেলসমূহত পানী ঢালি দিয়াৰ পৰিকল্পনা গ্ৰহণ কৰিছে। গতিকে সেই পৰিকল্পনা কিমান বাস্তৱায়িত হয় সেয়া পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব, কিন্তু এতিয়া কটাক্ষ কৰিছে হামাছে ইজৰাইলক যে গভীৰ জলাশয় ইজৰাইলৰ জলাশয়ত গভীৰৰ পৰা গভীৰলৈ ডুব গৈ আছে ইজৰাইল, কিন্তু তথাপিও হামাছ নিষেধ কৰিব পৰা নাই বা নোৱাৰে বুলিও হুংকাৰ প্ৰদান কৰিছে হামাছে ইজৰাইলক। ইফালে তুৰস্কৰ ৰাষ্ট্ৰপতি এৰদোগানে এই যুদ্ধ সন্দৰ্ভত যি বাফাৰ জোন স্থাপন গাজাত বাফাৰ জোন স্থাপনৰ কথা আহিছিল
গাজাত বাফার জোন স্থাপনের পরিকল্পনা নাকচ করেছে এরদোগানে। তুরস্ক রাষ্ট্রপতিগুলিয়ে যুদ্ধ শেষ হওয়ার পিছত গাজাত বাফার জোন স্থাপনের পরিকল্পনা নাকচ করেছে এরদোগানে। কৈছে যে যুদ্ধর পিছত গাজার ভবিষ্যৎ প্যালেস্টাইনের জনসাধারণে নির্ধারণ করব। ইসরায়েলে দখল করব নয় প্যালেস্টাইনের ভূখণ্ড বা গাজার ভূখণ্ড। ইসরায়েলে দখল করা ভূখণ্ড ঘূরাই দিব লাগিব, উভতাই দিব লাগিব বলেও সকিয়াই দিছে তুরস্কর রাষ্ট্রপতিগুলিয়ে। ইফালে মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করে থকা কাতারে বারে বারে প্রস্তাব আগবাইছে ইসরায়েললৈ, কিন্তু এই প্রস্তাবত সম্মতি প্রদান করা নাই। ইফালে হামাসেও সকিয়াই দিছে যে কোনো পধ্যে আর বাকি থাকা বন্দীসকলক মুকলি করে নিদিয়া হামাসে যুদ্ধ বন্ধ নোহা পর্যন্ত। কিন্তু ইসরায়েল এই মুহূর্তে যথেষ্ট কঠিন স্থিতিত উপনীত হয়েছে যে এতিয়া আর যুদ্ধবিরতি কোনো পধ্যে সম্ভব হব নয়, জনশূন্য করে তোলা হব গাজা স্ট্রিপ, নিঃশেষ করা হব হামাস। আর সেইভাবে এটার পিছন আন্ত কৌশল অবলম্বন করেছে হামাস ধ্বংস করিবর বাবে। হামাসর শীর্ষ নেতাসকলক এতিয়া অতি শীঘ্রে হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে ইসরায়েলে। ইফালে মধ্যপ্রাচ্যর এই সংঘাতর মাজতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে ভ্রমণ করেছে সৌদি আরব। সৌদি আরব ভ্রমণে যথেষ্ট তাৎপর্য বহন করেছে ভ্লাদিমির পুতিনের এই ভ্রমণকালত। বাণিজ্য, ব্যবসায়, তেলকে ধরে বিভিন্ন বিষয়ত আলোচনাত মিলিত হব সৌদি আরবের নেতৃত্বরে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। বিশেষকৈ শেহতীয়াকৈ ইউক্রেইনের সঙ্গে যে যুদ্ধ, রাশিয়ার এই যুদ্ধর বাবে পশ্চিমীয়া দেশসমূহর সঙ্গে রাশিয়ার সম্পর্ক কিছু ফাট মেলা পরিলক্ষিত হয়েছে। আর সেইভাবে এটা মধ্যপ্রাচ্যর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করিবর বাবে ভ্লাদিমির পুতিনের এই ভ্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়েছে। আর এই ভ্রমণকালতে গাজা আর ইসরায়েলের যুদ্ধ সন্দর্ভতো বিশদভাবে আলোচনা করব ভ্লাদিমির পুতিনে। আর এই আলোচনাত মিলিত হওয়ার পিছত ভ্লাদিমির পুতিনে কি স্থিতি গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব, কারণ এই যুদ্ধ সন্দর্ভত শেহতীয়াকৈ ভ্লাদিমির পুতিনেও কিছু স্থিতি প্রকাশ করেছিল। যেহেতু আরব দেশের নেতৃত্বর সঙ্গে ভ্লাদিমির পুতিন মিলিত হব এই বৈঠকত, যে বৈঠকত গাজা স্ট্রিপত চলি থাকা আক্রমণ, বুলন্দ ইরাদো কে সফর কা সরতাজ হুম, শহর সে গাঁও তক সড়কো কা মহতাজ হুম, আ রহা হুম মে আসাম কি সড়কো পর, কুমার ইঞ্জিনিয়ারিং কা নয়া তাজ হুম, কমিং সুন কুমার ইঞ্জিনিয়ারিং, উই আন্ডারস্ট্যান্ড ইওর নিড। হোজাই দারিয়া বস্তি গাঁত উত্তপ্ত পরিস্থিতি, যুবকর মৃত্যু কেন্দ্র করে আরক্ষী আর ক্ষুব্ধ রাইজর মাজ তীব্র সংঘাত। আরক্ষী শিলা বর্ষণ করলে উত্তেজিত জনতা। ইপিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের আরক্ষী করলে লাঠি চালনা, লগতে আরক্ষী আটক করলে কেবাজন লোক। উল্লেখযোগ্য যে 18 নভেম্বরত গণপ্রহারত আহত হওয়া যুবকর মৃত্যুক সৃষ্টি হয় এই উত্তপ্ত পরিস্থিতি। মুকেশ যাদব সহ প্রায় 4-5 জন লোকর আক্রমণত আহত হয়ে মৃত্যু আঁকালি লৈছিল অমিত চৌহান নামের যুবকজনে। চিকিৎসাধীন অবস্থায় যুবকজনের মৃত্যুর পিছতে ক্ষুব্ধ হয়ে পড়ে পরিয়ালের আত্মীয়সকল। আক্রমণকারী ঘরত মৃতদেহ সৎকারের চেষ্টা চলা কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। যুবকর মৃত্যু কেন্দ্র করে আরক্ষী আর রাইজর মাজত এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের আরক্ষী লাঠি চালনা করে, আরক্ষী আর রাইজর খণ্ড যুদ্ধ। হোজাই দৃশ্য আমি দেখাই গেছো, হোজাইতে এই ঘটনা সংঘটিত হয়েছে। প্রকৃততে চিকিৎসাধীন অবস্থাত অমিতর মৃত্যু হয়েছে। মুকেশ যাদব সহ 5 জনে অমিতক আক্রমণ করেছিল, আর তারপিছত আরক্ষীলে শিলা বর্ষণ করেছে অমিতর মৃত্যুর পিছতে এটা উত্তেজিত জনতায়। চিকিৎসাধীন অবস্থাত অমিতর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের আরক্ষী লাঠি চালনা করে। এক্সক্লুসিভ ভিডিওস আমি দেখাইছো, তাতে এয়া সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। হোজাইতে এই ঘটনা সংঘটিত হয়েছে, হোজাই দরিয়া বস্তি গাঁত এই ঘটনা সংঘটিত হয়েছে। এগারী যুবকক মৃত্যু কেন্দ্র করে আরক্ষী আর রাইজর মাজত সংঘাত, আনকি আরক্ষীলে শিলা বর্ষণ করে উত্তেজিত জনতায়। যুবকগারীর নাম হয়েছে অমিত। চিকিৎসাধীন অবস্থা থাকুতে যুবকগারীর মৃত্যু হয়। মুকেশ যাদব সহ 5 জনে অমিতক আক্রমণ করেছিল, সে আক্রমণত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আঘাতপ্রাপ্ত অমিতক ভর্তি করা হয়েছিল চিকিৎসালয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থাত অমিতর মৃত্যু হয়। আর তারপরে রাইজে এই মৃত্যু সহজভাবে লব নয়, এনে ধরনের আরক্ষীর সঙ্গে সংঘাতত লিপ্ত হয়। আরক্ষীয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে চেষ্টা করে, আরক্ষী আর রাইজর মাজত খণ্ডযুদ্ধ, কেবাগী লোককেও আটক করেছে আরক্ষী। ন্যায় চাইয়ে বস হমক ন্যায় মিল রা পে ক্যা প্রবলেম ক্যা হইসে কাজ কাহানি হ্যাঁ ক্যা চিজ কাহানি হ্যাঁ ক্যা চিজ কাহানি। প্রণব সমার বিশেষ প্রতিবেদন আগ্রহ।
নিশ্চয়কৈ চাওক, ইতিমধ্যে নিশাৰ ভাগত হোজাইত এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। যোৱা 18 নৱেম্বৰত একাংশ লোকৰ আক্ৰমণত আহত হৈছিলে অমিত চৌহান নামৰ এজন যুৱক, আৰু পৰৱৰ্তী সময়ত আজি গুৱাহাটীত চিকিৎসাধীন অৱস্থাত যুৱকজনৰ মৃত্যু হৈছে। আৰু মৃতদেহ যিহেতু নিশাৰ ভাগত দাৰিয়াবস্তি অঞ্চলত তেওঁৰ বাসগৃহত অহাৰ পিছত কিন্তু এক উত্তেজনাপূৰ্ণ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিলে, আৰু যিসকল লোকে সেই যুৱকজনক আক্ৰমণ কৰি হত্যা কৰিছিলে সেইসকল লোকৰ বাসগৃহত সেই মৃতদেহ লৈ গৈ খৎকাৰ কৰাৰ পৰিকল্পনা কৰিছিলে মৃতকৰ পৰিয়ালৰ লোকে। কিন্তু পৰৱৰ্তী সময়ত আৰক্ষী উপস্থিত হোৱাৰ পিছত পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ কিছু চেষ্টা চলাইছিলে, কিন্তু উত্তেজিত লোকে আৰক্ষীলৈ লক্ষ্য কৰি খিলগুটি নিক্ষেপ কৰাৰ লগতে সমান্তৰালভাৱে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ কাৰণে আৰক্ষীয়ে লাঠি চালনা কৰিবলগীয়া বাধ্য হোৱা দেখা গৈছিলে। আৰু কিছু আমি যদি পৰিৱেশ দেখুৱা এই মুহূৰ্তলৈকে কিন্তু এক চেপা উত্তেজনা বিৰাজ কৰি থকা দেখা গৈছে, আৰু সমগ্ৰ ঘটনাত জড়িত মহিলা যুৱতীকে আদি কৰি বহুকেইজন লোকক ইতিমধ্যে আটক কৰি লৈ যোৱা হৈছে। আৰু সমান্তৰালভাৱে আৰক্ষীলৈ যিবোৰ খিলগুটি নিক্ষেপ কৰা হৈছিলে সেই খিলগুটিবোৰো ইতিমধ্যে আৰক্ষীয়ে এটা এটাকৈ বুটলি আনি ইতিমধ্যে আৰক্ষীৰ বাহনত ৰখা হৈছে। আৰু যদি আমি এই মুহূৰ্তলৈকে যদি আমি ক'বলৈ যাওঁ, মুঠৰ ওপৰত যদি এই যে দাৰিয়াবস্তি অঞ্চলত কিন্তু এতিয়াও চেপা উত্তেজনা বিৰাজ কৰি থকা দেখা গৈছে, আৰু আৰক্ষীৰ শীৰ্ষ বিষয়াৰ লোক উপস্থিত আছে, অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক আছে, উপ আৰক্ষী অধীক্ষক আছে, সমান্তৰালভাৱে দণ্ডাধীশ উপস্থিত আছে, আৰু যিসকল লোকে ইতিমধ্যে আৰক্ষীলৈ লক্ষ্য কৰি খেলগুটি নিক্ষেপ কৰিছে সেইসকলৰ এজন এজনকৈ ইতিমধ্যে চিনাক্ত কৰি তেওঁলোকক আটক কৰি থকা ইতিমধ্যে দেখা গৈছে। আৰু বৃহৎ এটা দল, আৰক্ষীৰ বৃহৎ দল ইতিমধ্যে এই স্থানত উপস্থিত হৈছে। পৰিস্থিতি কিছু এই মুহূৰ্তত যদি খাম কাটিছে যদিও, কিন্তু অঞ্চলটোত এক চেপা উত্তেজনা বিৰাজ কৰি থকা দেখা গৈছে, কিয়নো এজন এজন কৰি যিসকল লোকে আৰক্ষীলৈ খেলগুটি নিক্ষেপ কৰিছিলে সেইসকল লোকক এই মুহূৰ্তত কিন্তু আটক কৰি থানালৈ লৈ যোৱা দেখা গৈছে। আৰু সমান্তৰালভাৱে দণ্ডাধীশ নিজে উপস্থিত আছে, অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক আছে, উপ আৰক্ষী অধীক্ষক আছে, আৰু যিগৰাকী যুৱক অমিত চৌহানৰ মৃত্যু হৈছে সেই মৃতদেহ এই মুহূৰ্তত কিন্তু আৰক্ষী থানালৈ লৈ যোৱা হৈছে। আৰু সমান্তৰালভাৱে এছ এছ পিৰ বৃহৎ এটা দল এই মুহূৰ্তত ইয়াত উপস্থিত আছে, আৰু এই সমগ্ৰ পৰিস্থিতিৰ ওপৰত তেওঁলোকে চোকা দৃষ্টি নিবদ্ধ কৰি ৰাখিছে। আৰু আমি সমগ্ৰ পৰিৱেশ নিশাৰ ভাগত আমি দেখুৱাই আছোঁ, পৰিস্থিতি কিছু খাম কাটিছে যদিও কিন্তু মৃতদেহ এই মুহূৰ্তত থানালৈ লৈ গৈছে, আৰু আৰক্ষীয়ে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ কাৰণে চেষ্টা চলাই আছে। আৰক্ষীলৈ প্ৰথম অৱস্থাত উত্তেজিত লোকে খিলগুটি নিক্ষেপ কৰিছে, তাৰপিছতে পৰিস্থিতি অধিক ভয়ানক হৈ পৰিছে। আৰক্ষীৰ ফালৰ পৰা লাঠি চালনা কৰা হৈছিলে, ইতিমধ্যে আৰক্ষীৰ গাতো হয়তো বহু খিলগুটি লাগিছে আৰু বহু আহত হৈছে, আৰু এইসকল সমগ্ৰ ঘটনাত জড়িত বহু লোকক কিন্তু এই মুহূৰ্তত আৰক্ষীয়ে আটক কৰি তেওঁলোকে থানালৈ লৈ গৈছে, হয়তো জেৰা চলাব। আৰু সমগ্ৰ ঘটনা কেনেধৰণে এই সংঘটিত হৈছে, পৰিকল্পিতভাৱে পৰিকল্পনামূলক এই সমগ্ৰ ঘটনাটো হৈছে নেকি সেয়া কিন্তু আৰক্ষীৰ ফালৰ পৰা জানিবলৈ পৰা যাব। আৰু এই মুহূৰ্তত দেখা গৈছে দণ্ডাধীশ নিজে উপস্থিত আছে, দণ্ডাধীশ আহিছে আৰু দণ্ডাধীশে সমগ্ৰ পৰিস্থিতি ইয়াতে পৰ্যবেক্ষণ কৰি থকা দেখা গৈছে, আৰু অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক নিজে আছে, আৰক্ষীৰ বৃহৎ এটা দল এই মুহূৰ্তত ইয়াত আছে, আৰু হয়তো চেপা উত্তেজনা কিন্তু এই মুহূৰ্তলৈকে দাৰিয়াবস্তি অঞ্চলত দেখা গৈছে, কিয়নো পৰিস্থিতি এতিয়াও সম্পূৰ্ণ খাম কটা নাই, আৰু এছ এছ বিৰ বৃহৎ দল কিন্তু এই মুহূৰ্তত ইয়াতে দেখা গৈছে। আৰু তাত এই মুহূৰ্তত আমি দেখুৱাই গৈছোঁ কিছু এক্সক্লুচিভ ভিডিঅ'ছ এই মুহূৰ্তত আহিছে, আৰু ইতিমধ্যে কোৱা হৈছে যে আনকি মৃতদেহ সৎকাৰো সেই যি পাঁচজনীয়া এটা দলে অমিত চৌহানক মারপিট করেছিল আর সেই অপরাধীর ঘর করার কথা আছে। এই মুহূর্তে যদি ভিজুয়ালস আমি দেখাইছো, এটাও এই ধরনের আক্রমণের কিছুটা দেখবলে পাওয়া গেছে, এস এস বি জওয়ান তাত নিয়োগ করা হয়েছে, ঠিক তেনে ধরনের তাত আরক্ষীর লোক আছে, আরক্ষী আর রাইজের মজার এই সংঘাত ইমান দূর পাইছেগৈ যে আরক্ষী গতি আছে রাইজে সেয়া দেখবলে পাওয়া গেছে। অর্থাৎ এই পরিস্থিতি ইমান উত্তপ্ত হয়ে পড়েছে যে আরক্ষীর কোনো কথাই শুনব নাই বিচরা, এতালেকে কেবাগৰাকীও লোক আটক করা হয়েছে। আমি কিছু দৃশ্য এই মুহূর্তে দেখাই গেছো, আর পুনরবার এখানে উল্লেখ করছো যে এজন যুবকজনের নাম হচ্ছে অমিত চৌহান, অমিত চৌহানক মারপিট করেছিল, গণপ্রহার করেছিল, গণপ্রহারত আহত হয়ে মৃত্যু হয়েছে অমিত চৌহানের, আর তাকে লৈ রাইজ ক্ষোভিত হয়ে পড়েছে। কারণ সেই সময়সাত গণপ্রহার করা যখন লোক আসলে যা যুবক আসলে বিরুদ্ধে আরক্ষীয় কোনো ব্যবস্থা গ্রহণ নাই করা, আর হুজাই তাকে এটা এয়া দেখাইছো আমি এয়া কেনে ধরনে গতিওয়াইছে গতিয়াইছে আরক্ষী তাত আছে, আরক্ষী কোনো কথাই নাই শুনা। অমিত চৌহানের মৃতদেহ লৈ মৃতদেহ সৎকারের বাবে আসলে এই সকল লোকে বেলেগ ধরনের ভাবিছিল, আর তাত আরক্ষীয় বাধা প্রদান করেছে, বাধা প্রদান করতে রাইজ এনে ধরনের ক্ষুব্ধ হয়ে পড়ে। আমি এই এতিয়ার যিখিনি দৃশ্য দেখাইছো সেয়া দেখাইছো যে পরিস্থিতি এতিয়াও শান্ত নাই, পরিস্থিতি এতিয়াও উত্তপ্ত হয়ে আছে, আরক্ষীলে শিলাবর্ষণ করেছে উত্তেজিত রাইজে, আর সেই শিলগুটিও আরক্ষী আনকি বুটলিছে, সেয়াও ইতিমধ্যে আমি কৈছো পুনরবার কৈছো যে কেবাগৰাকী লোকক আটক করা হয়েছে। অমিত চৌহান নামৰ যুবকজন মুকেশ যাদব হব প্রায় 4-5 জন লোকের আক্রমণত আহত হয়েছে,
চারি পাঁচজনক লোকর আক্রমণ হয়েছিল, গণপ্রহারত মৃত্যু হয়েছিল। অমিত চৌহান নামের এজন যুবকর যুবকজন চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয়েছে। তারপরে আত্মীয় পরিয়ালের লোক ক্ষুব্ধ হয়ে পড়ে। আরক্ষীর বিরুদ্ধেও আক্রমণকারী ঘরত মৃতদেহ সৎকারের চেষ্টা করেছিল। আক্রমণকারীর ঘর মুকেশ যাদব যি আক্রমণকারী, এই আক্রমণকারী ঘর মৃতদেহ সৎকারের যুঁজা করেছিল। আর সেই সময়সাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এই মুহূর্তে প্রণব শর্মার সঙ্গে ফোন যোগে সংযুক্ত হয়েছো। প্রণব, এতিয়ার পরিস্থিতি কেনকা কক প্রণব। চাও পাবরি, কিছু সময়ের পূর্বর পরে যে এক চেপা উত্তেজনা বিরাজ করেছে হুজাই দারিয়াবস্তি অঞ্চলত, এজন যুবকর মৃত্যু কেন্দ্র করে এই চেপা উত্তেজনা বিরাজ করেছে। আর আরক্ষী সষ্টম হয়ে আছে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কারণে। আর আমি ইয়াতে একটা কথা উল্লেখ করব লাগিব, যেধরনের যুবকর মৃত্যু হয়েছিল 18 নভেম্বরত, এই সমগ্র ঘটনাটি সংঘটিত হয়েছিল মুকেশ যাদবর নেতৃত্বত চারি পাঁচজনীয় যুবকর এটা দলে অমিত চৌহানক আক্রমণ চলাইছিল। আর যুবকজন গুরুতরভাবে আঘাত হয়েছিল। তেওঁলোকে পাপুরি এটাই কথা আমি জানিব পাৰিছো যে তেওঁলোকে খমনি আসলে, একেলগে তেওঁলোকে একেলগে চলাফুরা করে, একেলগে থাকে, কিবা অজ্ঞাত কারণে তেওঁ আক্রমণ চলাইছিলে। কিন্তু সেয়া পরবর্তী সময়ত আমি জানাবলৈ সক্ষম হয়েছো আমার দর্শকসকলক কি কারণে আক্রমণ করেছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু অমিত চৌহানের মৃত্যু হয়েছে, অমিত চৌহানের মৃত্যু হওয়ার পিছত তেওঁর মৃতদেহ আজি নিশার ভাগত তেওঁর যে দারিয়াবস্তির ঘর আনিছিলে মৃতদেহ, মৃতদেহ অনার পিছত তেওঁর পরিয়ালের লোকে অমিত চৌহানের খৎকার যখন আক্রমণকারী আছে সেই সকল আক্রমণকারীর ঘর চোতালত সেই তেওঁর খৎকার করা তেওঁলোকে পরিকল্পনা করেছিলে। চাওক পাবরি, এই মুহূর্তলকে কিন্তু যখন আক্রমণ করেছিল সেই সময় অমিত চৌহানক সেই সকল কিন্তু এই মুহূর্তলকে আরক্ষীয় করায়ত্ত করা নাই, বা তেওঁলোকে পলাতক অবস্থাত আছে। কিন্তু এই মুহূর্তলকে যেহেতু আরক্ষীক লক্ষ্য করে যখন খিলগুটি নিক্ষেপ করেছিল, আপনাকে অলমান রখাম, এটা ভাইসো আহিছে আমি আগবঢ়াই লৈছো। আজি দুদিনের পিছত খুনি লোক বলে ডেট হয়ে গেল, ডেট হওয়ার পিছত তো আসছো ঘর দেখেছো নাই মানে ডেট। হ্যাঁ, এটা আমি ন্যায় বিচার, ন্যায় লাগে জেনে আমি ন্যায় জেনে ন্যায় আমাকে লাগে। প্রণব, আরক্ষী আসলে এই আক্রমণকারীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা কেউ গ্রহণ নকরিলে? চাওক পাবরি, যেহেতু অমিত চৌহানের যখন হত্যাকারী আসলে, আর মুকেশ যাদবর নাম যেহেতু সকলোর মুখতে উচ্চারিত হয়েছে, আর মুকেশ যাদবক অভিযুক্ত করে ইতিমধ্যে যেন হুজাই আরক্ষী থানা গোচর তরা হয়েছিল, সেই গোচরের পিছত আরক্ষীয়ে সমগ্র ঘটনা সংক্রান্ত কিন্তু তদন্ত চলাই আসলে। আর তদন্তর মাজতে আজি যেহেতু অমিত চৌহানের মৃত্যু হয়েছে, মৃত্যু হওয়ার পিছত মৃতদেহ যেটা দারিয়াবস্তি অঞ্চলের ঘর আসে, আর দারিয়াবস্তি অঞ্চলের মৃতদেহ অহার পিছত এই চেপা উত্তেজনা বিরাজ করেছিল মৃতকর আত্মীয় অমিত চৌহানের খৎকার, তেওঁর অভিযুক্ত বা আক্রমণ সকলের ঘর খৎকার করার পরিকল্পনা করেছে। আর তেনে আরক্ষীয়ে যেটা বাধা প্রদান করেছে তাকে কিন্তু চেপা উত্তেজনা বিরাজ করেছে। আর আরক্ষীয়ে পূর্বতে কিয় এই অভিযুক্ত সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা নাছিল সেয়া প্রশ্ন উত্থাপিত হয়েছে। আর এই মুহূর্তে যেহেতু আমার হাতত যে তথ্য আছে, মুকেশ যাদবকে আদি করে অন্যান্য যখন আক্রমণকারী আছে সেই সকল কিন্তু বর্তমান পলাতক অবস্থাত আছে। অতি তাৎপর্যপূর্ণ কথা প্রণব, মই আপনাকে এখানে এখানে রখাইছো, অতি তাৎপর্যপূর্ণ কথা। আজি এই ঘটনাটা সংঘটিত হওয়ার কেবাদিন দিনও পার হল, তারপিছতো ইমানখিনি কথা, অমিত চৌহান যেহেতু আঘাতপ্রাপ্ত অবস্থাত আছিল, কোনে মারিছিল সেয়াও আরক্ষীর হাতত তথ্য আছিল, আরক্ষীয় তদন্ত চলাই থাকা অবস্থাতে পলাতকও হল, এই এই যে অভিযুক্ত আছিল সেই অভিযুক্ত পলায়নও করিলে, অতি তাৎপর্যপূর্ণ ঘটনা হয় নহয়? নিশ্চয়ই পাবলি স্যার, অতি তাৎপর্যপূর্ণ বিষয়। আর সমগ্র ঘটনা কিন্তু রহস্য সৃষ্টি হয়েছে কেউ আরক্ষীয় ব্যবস্থা গ্রহণ করা নাই। আর মুকেশ যাদবর নাম যেহেতু উচ্চারিত হয়েছে এই সমগ্র ঘটনা, মুকেশ যাদবক কেউ আরক্ষীয় গ্রেপ্তার করা নাই এই মুহূর্তলৈকে, সেয়া কিন্তু সকলোর মুখতে প্রশ্ন উত্থাপিত হয়েছে। কিন্তু আরক্ষীয়ে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করব লাগিছিল হোজাই আরক্ষীয়ে, সেয়া কিন্তু ব্যবস্থা গ্রহণ করা নাই বলে অঞ্চলটোর রাইজেও অভিযোগ তুলিছে। তাকে লৈ কিন্তু আজি দেখা গৈছিলে যে অঞ্চলটোর রাইজর মাজত তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে, উত্তেজিত হয়ে পড়ছে। আর এনেবা মুকেশ আর এই যি কেজন বন্ধু, কারণ তেওঁলো বন্ধু আছিল আপনি কৈছে, গতিকে এই যি কেজন বন্ধু আছিল যেহেতু আমি গণপ্রহার বলে কৈছো, এই কেজন আটাই কেজনে পলাতক হয়ে আছে নাকি? পাবলি সাহেব, এই মুহূর্তলৈকে যখন নাম মুকেশ যাদবর নাম প্রথমতে আছে এজাহারত, আর মুকেশ যাদব কিন্তু বর্তমান পলাতক আছে। আর মুকেশ যাদবক ধরার পিছত হয়তো সকল কথা স্পষ্ট হব যে তেওঁর লগত আর কোন কোন যুবক জড়িত হয়ে আছে এই সমগ্র ঘটনায়। কিন্তু মুকেশ যাদব ধরা নপরালৈকে আর কিমানজন লোক এই সমগ্র ঘটনায় জড়িত আছে সেয়ে কিন্তু এই মুহূর্তত পোৱা টান হব। গতিকে আমি এটাই কথা কব লাগিব যে আরক্ষীয়ে প্রথমতে মুকেশ যাদবক গ্রেপ্তার করব লাগিব। কিন্তু মুকেশ যাদব পলাবলে পালে কেনেকে, ঘটনাটো সংঘটিত হওয়ার পর পলায়ন করে আছে, পলাতক অবস্থাত আছে, এনে আজি মৃত্যু হওয়ার পিছত পলাতক অবস্থাত আছে?
নাই পাবুরি চাও ঘটনা যে ধরনের ওঠেরো নভেম্বর দিনা সংঘটিত হয়েছিল সমগ্র ঘটনা আর মুকেশ যাদব সেই দিনের পলাতক অবস্থা আছে আর সেই সময় যেহেতু অমিত চৌহানের ঘর পরিয়ালের লোকে হোজাই আরক্ষী থানা যে ধরনের গোচর ওঠেরো নভেম্বর হওয়া একটা ঘটনা আর আজি হল আট ডিসেম্বর ইমান দিন ধরে আরক্ষী মুকেশ যাদবক কিহরভাবে আটক নকরিলে এজাহার দিয়া হওয়া নাছিল নাকি অমিত চৌহানের ঘরের কোনো ধরনের গোচর রুজু করা হওয়া নাছিল নাকি পাবলি চাওক এই মুহূর্ত মুকেশ যাদবর বিরুদ্ধে হোজাই আরক্ষীয়ে কিয় ব্যবস্থা গ্রহণ করা নাই বলে সেয়া সকলোরে মুখে চর্চা হয়েছে কিয়নো পরিয়ালের লোকর ফালের অমিত চৌহানের যেটা আঘাতপ্রাপ্ত হয়েছে অমিত চৌহানের পরিয়ালের লোকর ফালের হোজাই আরক্ষী থানাত গোচর দিয়া হয়েছে বলে সেয়া অমিত চৌহানের পরিয়ালের লোকে জানিবলে দিছে সংবাদ মাধ্যমক কিন্তু যেটা গোচর দিয়া হয়েছে গোচর দিয়ার পিছতো মুকেশ যাদবর খণ্ডানত আরক্ষীয়ে হয়তো মাঝে সময় গিয়ে অভিযান চলাইছে কিন্তু মুকেশ যাদবক গ্রেপ্তার করবলে সক্ষম হওয়া নাছিল ইয়ার মাজতে যেহেতু আজি অমিত চৌহানের মৃত্যু হয়েছে অমিত চৌহানের মৃত্যুক লো দারিয়াবস্তি অঞ্চল সেবা উত্তেজনা বিরাজ করেছে আরক্ষীক লক্ষ্য করে বহু লোকে শিলাগুটি নিক্ষেপ করেছিল পরবর্তী সময় আরক্ষীয় পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে লাঠি চালনা করেছে কিন্তু এই মুহূর্তে যদি আমি কবলে যাও এই মুহূর্তে আজি যে ঘটনা সংঘটিত হয়েছে এই সমগ্র ঘটনা জড়িত কিন্তু ষোলোগী মহিলা সহ যুবক পুরুষ মহিলা সহ ষোলোগী ব্যক্তি কিন্তু হোজাই আরক্ষীয়ে আটক করেছে আর সেইটো এই তাৎক্ষণিকভাবে যে হোজাই আরক্ষীয়ে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত করার বা ওলাই আছে ন্যায় বিচারি ওলাই আছে ঠিকই পরিস্থিতি উত্তপ্ত করেছে গতি আটক করেছে কিন্তু মূল কালপ্রিট যার বিরুদ্ধে গোচর রুজু করার পিছতো আজি ওঠেরো নভেম্বর হওয়া ঘটনাটার পিছত ইমান দিনে আটক নকরিলে সুধা পোছা নকরিলে আনকি পলাই গল পলাতক অবস্থাত আছে এটা কথা হয়েছে পলুয়াই পঠিয়া নাই তো নিশ্চয়ই পাবু চাওক সেয়া সন্দেহ করেছে অঞ্চলটোর রাইজেও সন্দেহ করেছে যে আরক্ষীর হয়তো কতবার নহয় কতবার কিছু গাফিলতি আছে হোজাই আরক্ষীয়ে হয়তো এই ক্ষেত্রে যদি অধিক তৎপরতার বা ক্ষিপ্রতার যদি ব্যবস্থা গ্রহণ করলেহেঁতেন আজির এই যে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনা কিন্তু সংঘটিত নহলহেঁতেন বলে স্থানীয় রাইজের মাজতো চর্চা চলিছে কিয়নো ওঠেরো নভেম্বর যে ঘটনা সংঘটিত হয়ে গেছে ওঠেরো নভেম্বরের ততাতৈয়াকে যদি হোজাই আরক্ষীয়ে ব্যবস্থা গ্রহণ করলে হয় হয়তো মুকেশ যাদব আজি জেলের ভাত খাই থাকবলিয়া হলেহেঁতেন কিন্তু এই মুহূর্তে যদি হোজাই আরক্ষীয়ে ব্যবস্থা গ্রহণ নকরার পরিণতি মুকেশ যাদব বর্তমান পলাতক অবস্থাত আছে আজি এনেধরণের পরিস্থিতি উদ্ভব হয়েছে মই শেষত এটা কথা সুধিছো এতিয়া পরিস্থিতি কেনেকুৱা নিয়ন্ত্রণত আছে নে একে উদ্ভব নিশ্চয়ই পাবলি চাও এই মুহূর্তলৈকে আরক্ষী বৃহৎ একটা দল এই সমগ্র অঞ্চলটো টহল দি আছে আর এই সমগ্র ঘটনা যাতে সোনকালে যদি খাম কাটে ইয়ার কারণে নিজে হোজাই জেলার আরক্ষী অধীক্ষক সৌরভ গুতা নিজে ঘটনাস্থলীত কিছু সময় পূর্বে আহি উপস্থিত হয়েছে আর নিজে তদারক করে আছে যে পরিস্থিতি সোনকালে ধন্যবাদ